কাজী অফিসগুলি সরকার থেকে তারা দায়িত্বপ্রাপ্ত লাইসেন্স প্রাপ্ত হল নিকাহ রেজিস্টার তথা বিবাহ রেজিস্ট্রেশন করবে তাদের কাজ শুধু এইটুকু তাদেরকে বিবাহর চুক্তিনামা সম্পন্ন করা বিবাহ পরিয়ে দেওয়া এটা তাদের দায়িত্ব নয় দেখা যাচ্ছে যুবক যুবতী পালিয়ে যে ফ্যামিলির সাপোর্ট না পেয়ে তাদের কাছে ধর্ণা দিচ্ছে তারা সাক্ষী সহ বাড়া করে তারা ওইখান থেকে বিবাহ পরিয়ে দিয়ে জিনাবে বিচারের লাইসেন্স দিয়ে দিচ্ছে এইভাবে যত বিবাহ নিবন্ধনী করে না কেন জিনাবে বিচারের লাইসেন্স যদি দিয়ে দেয় প্রত্যেকটি জিনাবে বিচারের পাপ তাদের গাড়েও লেখা হবে রেজিস্ট্রেশনের নামে যেটি বিবাহ হচ্ছে এটি সমাজে বিবাহ যে একটি ইসলামিক পদ্ধতি এই পদ্ধতিকে এখন মানা হচ্ছে না যার জন্য এই অবৈধ সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে শুধু অবৈধ সেলেমে সম্পর্ক নয় পরকাও বৃদ্ধি পাচ্ছে স্বামীকে ভালো লাগতেছে না অন্য ছেলের সাথে স্ত্রী পালাচ্ছে পালিয়ে এক রাত্রিতে দেখা যাচ্ছে পূর্বে স্বামীকে তালাক দিয়ে আবার নতুনভাবে বিবাহ বসতেছে এত জঘন্যতম অপরাধ বৈধভাবে যদি কেউ তালাক দেয় তালাক দেওয়ার পরও তিন মাস অপেক্ষা করতে হবে তিন মাসিক পিরিয়ড যদি অতিবাহিত না হয় পরবর্তীতে বিবাহ করতে পারবে না অথচ এক রাত্রিতে ডিভোর্স দিয়ে ওই রাত্রিতেই বিবাহ করে ঘর সংসার করা মানে কি জিনা এই পদ্ধতিতে বিবাহ করে যত না কেন প্রথম স্বামী যদি সত্যিকারতে তালাক না দিয়ে থাকে এই ডিভোর্স কার্যকর হবে না প্রথম স্বামী হবে তার আসল স্বামী সংসার হবে জিনা বেবিচার এটার সাপোর্ট বা এটার পদ্ধতি যেটি দেখিয়ে দিয়েছে বা লাইসেন্স দিয়ে দিয়েছে জিনা বেবিচারের এই কাজই বর্তমানে যেটা রয়েছে এই জন্য অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে এবং কিয়ামতের দিন জিনা বেবিচারের কাতারে তাদেরকে দাঁড়াইতে হবে তাই প্রিয় বন্ধুগণ বর্তমান সমাজে এই বিশৃঙ্খলা দূর করার জন্য অবৈধ সম্পর্ক দূর করার জন্য সকলকে অবশ্যই উদ্বেগ নেওয়া উচিত এবং কাজীদেরকে উচিত আল্লাহর কাছে তবা করে তাদের সঠিক যে দায়িত্বপ্রাপ্ত হয়েছে ওই সঠিক দায়িত্ব পালন করা যদি তারা শেষ সক্ষা পেতে চায়